এখন আমি দাঁড়িয়ে রয়েছি মির্জাফরের কবরস্থলে যে জায়গাতে মির্জাফর কবর দেওয়া হয়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমি যেই কবরটার সামনে দাঁড়িয়ে রয়েছি বলা হয় যে এটাই মির্জাফরের কবর এবং এই যে গোটা এলাকাটা রয়েছে এখানে মির্জাফুর সহ প্রায় কবর রয়েছে মির্জাফুরের পরিবারের সদস্যদের এবং এই জায়গাটি মূলত মির্জাফুরের পরিবার এবং কবর দেওয়ার জন্যই নাকি নির্দিষ্ট করে রাখা হয়েছে এখানকার যিনি গাইড রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো এবং এখানে কতটা কবর রয়েছে কোন কবরটা কার সেই সমস্তটা জানাবো আপনাদেরকে এই ভিডিওতে বাংলার ইতিহাসে সবচাইতে বড় বিশ্বাসঘাতক নামে পরিচিত মির্জাফর বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেই পলাশির যুদ্ধে ইংরেজদের জয়ী করে প্রথম পরাধীন নবাব হিসেবে রাজপাঠ দখল করেন মীর জাফর আলী খান ষোলোশো একানব্বই সালে মীর জাফরের জন্ম হয় পাঁচই ফেব্রুয়ারি সতেরোশো পঁয়ষট্টিতে মৃত্যু হয় এই বিশ্বাসঘাতক নবাবের মীর জাফরের ছিল পাঁচ পুত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জে তার চার পুত্র সহ মির্জাফর ও তার পরিজনদের সমাধিস্থ করা হয় আজ সেই সমাধিস্থল পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো সেই বিশ্বাসঘাতক মীর জাফরের সমাধিস্থল এবং জানবো আর কারা কারা সমাধিস্থ হয়েছিলেন এই স্থানে জায়গাটার নাম জাফরাগঞ্জ সমাধি এক হাজার একশো জাফর তার ফ্যামিলি জাফরাই বংশশালা কোনো পাবলিকের এখানে সমাধি হয় না সব থেকে ফার্স্ট সমাধি হচ্ছে আপনাকে দেখাচ্ছি বর্তমান হাজারদুয়ারি প্যালেস যেটা আপনি দেখতে এসছেন এনার তৈরি করা আছে নাম নবাব হুমায়ুন যা তিনি আঠারোশো সালে তখনকার দিনে সাড়ে টাকা খরচা করে বর্তমান হাজারদুয়ারি থেকে তৈরি করলো তার সব থেকে ফার্স্ট খবর নবাব হুমায়ুন যা সিরাজের দাদু যে হাজি হাজারদুয়ারি তৈরি করেছিল যার নাম ছিল হিরাজুল মারসুরগঞ্জ যেটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে ওটা কিছু দেখা যাবে না সিরাজের মৃত্যু আশি বছর পরে আঠারোশো সাঁত্রিশ সালে করে যিনি করলেন তার সব থেকে ফার্স্ট খবর পঞ্চম হুমায়ুন হুমায়ুনজার বাবা নবাব ওয়ালাজা তিন বছর রাজত্ব পেলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হুমায়ুনজা জেঠার নাম আলীজা ইনি এগারো বছর রাজত্ব পেলেন আঠারোশো দশ থেকে একুশ হাজারদুয়ারির সামনে একটি সাদা রঙের ইমামবাড়ি ইমামবাড়িটা আছে কি একটা ধর্মস্থান বাড়ি খোলা থাকে বছরে দশটা দিন মহরমের টামে সারা বছর বন্ধ থাকে ইমামবাড়িটাকে ইনি তৈরি করলেন নবাব ফ্রাইদুন যা সব থেকে বেশি রাজত্ব মুর্শিদাবাদে তেতাল্লিশ বছর আঠেরোশো আটত্রিশ সালে রাজত্ব পান আঠেরোশো একাশি সালে মারা যান যিনি তৈরি করলেন হাজারদুয়ারি হুমায়ুন যা তার ছেলে তৈরি করলেন ইমামবাড়ি নবাব ফ্রাইদুন যা। মির্জাফর মুর্শিদাবাদের তিনটে বিয়ে করলো পাঁচটা ছেলে একটা মেয়ে হলো মির্জাফরের মেয়ের নাম ছিল ফাতেমা বেগম মির কাসিমের সঙ্গে বিয়ে হলো মের কাসিমের সমাধি মুগেরে দেওয়া গেছে মির্জাফরের সব থেকে বড় ছেলে হয়েছে মিরন মিরন সমাধি রাজমহল সে বিহারে দেওয়া গেছে যেটা সরকার এখন ঝাড়খণ্ড ডিক্লেয়ার দিয়েছে এখান থেকে লাইনে পরস্পর চারটে কবর দেখাবো মির্জাফরের ছেলে যারা নবী পিরিয়ডে বিশ্বের ব্রিটিশ অধীনে রাজত্ব পেয়েছিল মিরনের পরে ছেলে এক নম্বর মোবারক আলী রাজমুত আলী তিন নম্বর ছেলে সাইফুত আলী চার নম্বর ছেলে হচ্ছে বাবর আলী চারটে ছেলে মির জাফরের মিরন পাঁচ মিরন এই সাদা শীত পাথর আছে মির জাফরের সমাধি মির্জাফরকে শর্ট নাম মির জাফর গিয়েছে আসল নাম সেকেন্ড ল্যান্ডে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান মানে পুরো টাইটেলটা ইংলিশে ওখানে লেখা আছে পুরো পড়তে গেলে আপনি বুঝতে পারবেন এতে প্রথমে টাইটেল লেখা আছে সুজাউল মুলুক হাসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর নবাব নাজিম অফ বেঙ্গল মির্জাফর সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয় সতেরোশো পঁয়ষট্টি সালে মির্জাফর মারা যায় দুপাশে দুটো কাকা নাজাফ খান এ নাজাফি খান মধ্যে মির্জাফর আসল নাম সেকেন্ড মির মোহাম্মদ জাফর খান নাম আছে সৈয়াদ হাসান নাজাফি নাজাফি টাইটেল দেওয়া গেছে ইরানি মুসলমানকে এরা নাজাব দেশ থেকে এসেছিল তার জন্য এদের টাইটেল হচ্ছে নাজাফি মির্জাফর মুর্শিদাবাদে তিনটি বিয়ে করেছে পাঁচটা ছেলে একটা মেয়ে মির্জাফরের ফার্স্ট ওয়াইফ শাহ খালাম মিরনের মা আলী বর্দির বোন বেগমদের সমাধি ঘরে ভেতরে দেওয়ার কারণ থাকত এরা সবসময় পর্দা অনুষ্ঠিত থাকে নিজের মুখ স্বামী ছাড়া আদর্শ কোনো পুরুষকে দেখায় না তার জন্য কবরটা ঘেরা মির্জাফরের ফার্স্ট ওয়াইফ এটা দুটো ওয়াইফ আপনাকে দেখাবো টিগা ফাস্ট কভার দেখালাম যা তার মেয়ের খবর নাম আছে সুলতান গতিয়ারা বেগম এটা মে জাফর এর ওয়াইফ না হুমায়ুনজার মেয়ে বড় ছেলে মিরন ছেলে যে মিরন আজ থেকে 200 বছর আগে নববি পিড়েতে চিঠি পত্র লেখা সামনে ছোট ছোট পাঁচচাওয়াচা ঘাসের মধ্যে আইরার সমাধি ইসমাই মারা যায় মির ছেলে সমাধি দেয় একটা নাম আছে হীরা একটা নাম আছে পান্না মির জাফরের সব থেকে বড় ছেলে মিরনের পাইরার সমাধি হচ্ছে এটা এই কবরটার নাম আছে সৈয়দ নাসের আলী মেজা এই লোকটা জন্মডেট লেখা আছে আঠারোশো সালে মারা যায় পঁয়ষট্টি বছর পরে বছর পাঁচে গিয়ে বংশধার কলকাতা পার্ক স্ট্রিটে বসবাস করে ইনারা কিছু পয়সা খরচা করে কবরটাকে রিপেয়ারিং করেন নাম সৈয়াদ নাসের আলী যারা জীবিত আছে নাইন জেনারেশনের বংশধার আছে থার্ড ওয়াইফ হচ্ছে বাড়ি দিঘেরা যার নাম হচ্ছে মানি বেগম আপনি কি আসার সময় একটা স্কুল দেখালো গাড়িওয়ালা নওয়াব ইনস্টিটিউশন মিজাফর থার্ড ওয়াইফ বেগমে তৈরি করা আছে স্কুলটা এই বেগম তখনকার সময় ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা দিয়েছিলেন যার টাকার ইন্টারেস্ট থেকে চলে ওয়ান থেকে টুয়েলভ আফ দি ফ্রি স্কুলটা মুর্শিদাবাদের ছেলে পেলে যারা পড়াশোনা করবে গভর্নমেন্ট কোনো পয়সা লাই না তাতে খাওয়া দাওয়া বই ড্রেস বর্ডিং গভর্নমেন্ট থেকে ফ্রি পাওয়া যায় এই বেগমের ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই এ জীবনে ছিল বাইজি মির্জাফর যখন বিয়ে করলো তারপরে আলাদা টাইটেল দিয়েছিল মানি বেগম বলে তার কবরটা বন্ট্রি দিয়ে ঘেরা হচ্ছে ফলো করবেন গেটের বাইরে একটা রঙের হোয়াইট রঙের একটা মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটার নাম হচ্ছে জাফরাগঞ্জ মসজিদ নবাবী পিরিয়ডে কি হতো মির্জাফরের বংশধায় যারা মারা যেত তার ডেড বডি এখানে আনা যেত এখানে জানাজা নামাজ পড়ানো যেত তারপরে এখানে মাটি দাবানো যেত এই এলাকাতে এখন মির্জাফর বংশধার না যারা হাজারদের পিছনে কিছু বংশধার বর্তমান জীবিত আছে এরা যদি মারা যায় তাদের অনুমতি এখানটা সমাধি দেওয়া আদাস লোকাল মুসলিমের হবে না কিন্তু এই কপরশনটা শুধু প্রাইভেট মির্জাফরে বংশধারের জন্য তৈরি করা গিয়েছে এখন মির্জাফর বংশধর যারা মারা যায় নিজস্ব বাড়ি থেকে সমস্ত কাজ কেরিয়ম করে নিয়ে এসে এর ভিতরে সমাধিটা দেওয়া